আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইফুর রহমান আজিম ফ্লগস। আমি সাইফুর রহমান আজিম বলছি, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবারও আপনাদের সামনে ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো ভ্লগ চ্যানেল খুলে আপনারা সবাই অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অথচ এখন আমি আর ভ্লগ দেই না, ঠিক মতো দিচ্ছি না, নিয়ম করে দিচ্ছি না, এটা সত্যিই খুব বাজে ব্যাপার। এই জন্য ভাবছি যে অন্তত পক্ষে সপ্তাহে একটা করে হলেও আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে, আসলে হঠাৎ করে আমার ফ্যামিলিতে কি একটা জিনিস ঢুকলো বুঝলাম না। মানে আমার প্রথমে একবার একদিনের জ্বর হলো, মানে এক রাতের, তারপরে জ্বর চলে গেল, এরপর গলা ব্যথা, একটু কাশি ছিল, এখন আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে, কফটা বসে গেছে আর কি। আর এরপরে আবার আমার ওয়াইফের একটু সেম সমস্যা ছিল, এরপর আবার আরও আর গতকালকে, এই যে দেখতে পাচ্ছেন যে আরও এখানে শুয়ে আছে, এরপর আবার আরও আর গতকালকে জ্বর ছিল, আরও আর জ্বরও গতকালকেই আবার চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, একদিনের বেশি ছিল না কারো। তো আসলে ভয় পাচ্ছি না, কারণ আল্লাহ রহমতে আমার জ্বর তো অনেক আগেই চলে গিয়েছে, আমার ওয়াইফেরও চলে গিয়েছে, আর ভয় পেলেও কিছু করার নেই। এই জন্য ভয় না পেয়ে মনে শক্তি রেখে চলতে হবে। জ্বর হলেই যে করোনা ব্যাপারটা কিন্তু এমন না, তো এই জন্য আমি আর ভয় পাচ্ছি না। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে হচ্ছে শনিবার, আজকে এই জন্য অফিস বন্ধ, আর শুক্র শনি দুই দিন অফিস বন্ধ থাকে। আপনারা যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছেন তারা সবাই জানেন। তো এখনও নাস্তা করিনি, একটু আগে ঘুম থেকে উঠেছি, কারণ বন্ধের দিন আমি একটু বেশি বেশি ঘুম, ঠিক আছে? তো এখন নাস্তা করি, তারপর আবার কথা হবে। বন্ধুরা, এখন 12:29 বাজে, কম্পিউটারটা ওপেন করেছি, একটু কাজ করতে হবে, একটু কাজ আছে কম্পিউটারে, তো সেই কাজগুলো করব এখন। গত কয়েকদিন আগে, সম্ভবত 3-4 দিন বা আরও বেশি হবে, একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি টেক আনলিমিটেড চ্যানেলে। সেটা হচ্ছে 2 দিনে 1000 সাবস্ক্রাইবার, এরকম একটা টাইটেল ছিল। এটা সত্যি যে আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে 2 দিনে 1000 সাবস্ক্রাইবার নিতে পারবেন, কিন্তু এখানে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে কিছু নোট ইউজ করেছি, আপনারা সেটা দেখেছেন কি না জানি না। সেখানে আমি বলেছি যে আপনার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো না হয়, অথবা আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি এগুলো যদি ভালো না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই, আপনি যতভাবেই সাবস্ক্রাইবার আনেন, আপনার চ্যানেলে সফলতা আসবে না। সুতরাং অবশ্যই আগে আপনার চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি ভালো করবেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি সব দিক থেকে সব ঠিকঠাক আছে কি না এগুলো দেখবেন, আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি কতটুকু সৃজনশীল কাজ মানুষকে দিতে পারছেন এটা দেখবেন, কারণ আপনার চ্যানেলের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট যদি প্রয়োজনীয় না হয়, মানুষের দরকারে না আসে, তাহলে কিন্তু কোনো দিক থেকেই আপনি বুস্টিং করে আপনার চ্যানেলের কোনো ফায়দা হবে না, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া আপনি, মানে অনেকে অনেক কিছু বলছেন আমি এই ভিডিওটা ছাড়াতে। আসলে এই ভিডিও ছাড়ার 2টা কারণ ছিল, একটা হচ্ছে এই সাইট থেকে আপনি চাইলে অনলাইনে টাকা আয় করতে পারবেন, আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো এখন এই জন্য আপনাদের জন্য আমি একটা জিনিস, বাংলাদেশে বড় বড় অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে ভিডিও শেয়ার করা আছে দেখে আমিও শেয়ার করলাম, কিন্তু শেয়ার করে যদি এখন আপনাদের কাছে খারাপ হতে হয়, তাহলে তো এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না, তাই না? বাই দ্য ওয়ে, তারপরও বলে নিচ্ছি, যদি আপনাদের কাছে ভালো মনে হয়, তাহলে আপনারা এখানে এই ভিডিওগুলো দেখে ইনভেস্ট করবেন, যে কোনো ভিডিও, শুধু যে আমার এই ভিডিওটা সেটা না, মানে যত ধরনের ভিডিও আপনি দেখবেন, সবগুলো ভিডিও দেখে তখনই আপনি বাস্তব জীবনে সেটা পরিপূর্ণ অ্যাকশন নেবেন, যখন আপনার কাছে মনে হবে যে না, ঠিক আছে, আমার মস্তিষ্ক অনুযায়ী, আমার ধ্যান ধারণা অনুযায়ী মনে হচ্ছে যে এখানে আমি করতে পারি,
ঠিক আছে, কারণ এটা আপনি যদি কারো কথা শুনে কোনো কিছু করেন তাহলে কিন্তু দেখা গেছে যে কোনো কারণে প্রতারণার শিকার হলে সেই লোক কিন্তু আপনার দায়ভার নিবে না, ইভেন আমি নিজেও নিব না, আমার চ্যানেলও নিবে না। কারণ একটা চ্যানেল ধরে নিন যে যে কোনো বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, ঠিক আছে, হাজার হাজার কাস্টমারদের, হাজার হাজার গ্রাহকদের অ্যাকাউন্ট নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লেনদেন করছে, হঠাৎ করে যদি তারা দেউলিয়া হয়ে যায় অথবা একদম ব্যাংককে খুঁজেই না পানার, তাহলে এই ব্যাংকের যারা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, যেমন আপনার হাসান খান, তারপরে আছে সাকিব আল হাসান, আপনি কি এদেরকে গিয়ে ধরবেন যারা ব্র্যান্ড অ্যাম্বাসিডর বা যারা আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য অভিনয় করেছে, আপনারা কি তাদেরকে গিয়ে ধরবেন বা তাদেরকে গিয়ে ধরলে কি আপনার টাকা পাবেন অথবা তারা কি আপনার দায়ভার নেবে অথবা তারা কি আপনার দায়ভার নেওয়ার যোগ্য? মোটেও না। কারণ হচ্ছে তারা কেবলমাত্র সেই ওয়েবসাইটগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছে বা সেই প্রতিষ্ঠান প্ল্যাটফর্মগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছে যে এইখানে এই ফিচারগুলো আছে, এইখান থেকে এইটা করা যায়। কিন্তু আপনাকে ঘাট ধরে আপনাকে কিন্তু ঘাট ধরে কেউ বলবে না যে ভাই আপনি এখানে অ্যাকাউন্ট করেন, আপনাকে করতেই হবে, না করলে এই হবে সেই হবে, ঠিক আছে, এটা একদমই আপনার ইচ্ছা ভাই, ঠিক আছে, একদম অ্যাজ ইউজুয়াল। আমি জাস্ট আপনাদেরকে নিয়ম বলেছি, সিস্টেম বলেছি, আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আয় করতে পারবেন, সবই ঠিক আছে। কিন্তু এই ওয়েবসাইট যদি কোনো কারণে কখনো কোনো প্রতারণা করে তাহলে সেটা দায়ভার তো আমার না, আমি নিব না কখনো, ঠিক আছে, কারণ ওই ওয়েবসাইটের মালিক আমি না ভাই। বাই দ্য ওয়ে, আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা শেয়ার করাটা আমি মনে করছি যে অত্যাবশ্যকীয়, অনেক বেশি প্রয়োজন। আর সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে একটা পেমেন্ট সিস্টেম যেগুলো আছে, পেমেন্ট সিস্টেমের মধ্যে অবশ্যই আপনারা বিকাশ ইউজ করবেন, এবং আমি আপনাদেরকে বলবো বিকাশ ইউজ করতে, কেননা বিকাশ আমাদের দেশে অ্যাকসেপ্টেড পেমেন্ট সিস্টেম। আর ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন এই ধরনের যত কারেন্সি আছে, ইথেরিয়াম, তারপর লাইট কয়েন, এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের কাছে অনুমোদিত নয়, ঠিক আছে, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো লেনদেন অথবা কারেন্সি সিস্টেম যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অপরাধ করবেন, ঠিক আছে, আপনার যে লেনদেনটা সেই লেনদেনটা অপরাধের আওতায় পড়ে যাবে। সুতরাং অবশ্যই সবার শুভকামনা জানাই আমি সবসময়, সবাই এই কাজগুলো একটু বুঝে শুনে করবেন, তাহলে আশা করছি অনলাইনে কোনোভাবে কোনো কারণে প্রতারিত হবেন না, ঠিক আছে। তো এখন আপনারা জানেন যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, আমার ওয়েবসাইটটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমার দুইটা ওয়েবসাইট আমি দাঁড় করাচ্ছি, একটা হচ্ছে www.techunlimitedbd.com, আরেকটা হচ্ছে www.saifurrahmanazim.info। তো আমি দুইটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিজিট করবেন ডেসক্রিপশনে। এটা হচ্ছে এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন www.techunlimitedbd.com, এটা হচ্ছে আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের নতুন ওয়েবসাইট। এখানে আস্তে আস্তে আমি সব কন্টেন্ট আপলোড করছি, ঠিক আছে, এই জন্য আপনারা একটু পুরনো কন্টেন্ট দেখতে পাচ্ছেন, নতুনগুলো আস্তে আস্তে ছাড়া হবে। এখানে আমি কিছু ফিচার্স অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফিচার্ড কন্টেন্টগুলো থাকবে, এখানে ইউটিউব টিপস, এখানে টিউটোরিয়ালের মধ্যে আবার ইউটিউব টিউটোরিয়াল আছে, ভিডিও এডিটিং আছে, ভিডিও এডিটিংয়ের মধ্যে আবার কাইনমাস্টার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, ক্যামটাসিয়া, ফিল্মোরা, আইমুভি, তারপর অডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অনলাইন টিউটোরিয়ালের মধ্যে পাসপোর্ট, ভিসা, তারপর অনলাইন অন্যান্য টেক নিউজ, রিভিউ আনবক্সিংয়ের মধ্যে আছে টেক গ্যাজেট, ইউটিউব গ্যাজেট, অ্যাপ রিভিউ, সফটওয়্যারের মধ্যে মানে কোন সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও এখানে আছে সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ফটোশপ, ক্যামটাসিয়া, ফিল্মোরা, মাইক্রোসফট অফিস, তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স এবং লাইভ প্রোগ্রামও থাকবে, এছাড়াও ইউটিউব আপডেটগুলো থাকবে আমাদের এই ওয়েবসাইটে। আর সাইফুর রহমান আজিম ডট ইনফো যেটা, এটা হচ্ছে এই যে এই হচ্ছে সাইফুর রহমান আজিম ডট ইনফোর যে ওয়েবসাইটটা আমাদের, এই ওয়েবসাইট, ঠিক আছে, এটা এখনও আমাদের কার্যক্রম শেষ হয়নি, আমি জাস্ট ডিজাইন করছি, এখনও শেষ কমপ্লিট হয়নি, এটার ডিজাইন মোটামুটি প্রায় কমপ্লিট। আপনারা অবশ্যই আমার সাইটটিতে ভিজিট করবেন, এবং এখান থেকে আপনারা ইমেইল অ্যাড্রেস দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এই যে ফলো বাই ইমেইল, এখান থেকে আপনারা জাস্ট ইমেইল দিয়ে সাবমিট করে রাখলে আমাদের প্রত্যেকটা পোস্টের নিউজ আপনারা পেয়ে যাবেন। এখানে যে শুধু আমি ভিডিও আপলোড করবো ব্যাপারটা এমন নয়, আপনাদের টেকনোলজি সম্পর্কিত জানাশোনা বা এই টেক আনলিমিটেড চ্যানেল রিলেটেড আমি যেই ভিডিওগুলো ছাড়ি সেই রিলেটেড যে কোনো তথ্য ইনফরমেশান আমি সবিস্তারে আস্তে আস্তে আপনাদের সাথে এই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করব। তোমার দেখা পেতে হে রাসূল মনটা আমার শুভ ব্যাকুল,
তোমার দেখা পেতে হে রসুলটা আমার। বন্ধুরা প্রায় দেড় ঘন্টা বসে, দেড় ঘন্টারও বেশি হবে, 12:30 বসেছিলাম, এখন বাজে 2টা, তো প্রায় 2 ঘন্টার বেশি বসে এতক্ষণ এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড দিয়েছি অনেকগুলো, আরও অনেক কন্টেন্ট আপলোড দিব। আস্তে আস্তে সবগুলো কন্টেন্ট আপলোড হয়ে গেলে দেন ওয়েবসাইটটাকে আরও ভালো করে কাজ করার চেষ্টা করব। আর এখন আপাতত ডিজাইনটা আমি নিজেই করছি ওয়েবসাইটের, পরবর্তীতে যখন অনেক বেশি ফান্ড নিব ওয়েবসাইটের জন্য, আরও বেশি ফান্ড রাখবো বাজেট, তখন আরও অনেক দুর্দান্ত ডিজাইনের ওয়েবসাইটটা পাবেন আপনারা ইনশাআল্লাহ। তো এখন আসলে গোসল করবো, গোসল করে নামাজ টামাজ করে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর, তো আজকে সারাদিন শুধু ঘুমে ঘুমেই কাটলো, এখন আরও একটু খেলছে, আমিও আবার বসে পড়েছি ওয়েবসাইটের কাজ করতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকে আসলে খুব ইন্টারেস্টিং কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে এবং আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার দ্বারা আপনারা উপকৃত হয়েছেন কিনা কোনোভাবে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।